হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি ইআইএলএম তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি মূলত ফর্ম হচ্ছে ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ম্যানেজমেন্ট লার্নিং এর জন্য ইস্টার্ন ইন্ডিয়াতে খুব পুরাতন এবং খুব সুন্দর একটি কলেজ এই কলেজটি দু হাজার উনিশ সাল থেকে আমাদের সঙ্গে পরিচিত তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এই বেসিস স্কুল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আইডিয়া বা তথ্য দেওয়ার চেষ্টা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে যারা পুরাতন একটু শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে ঠিক আছে আপনাদেরকে আমরা টোটাল প্রোগ্রামস কি কি আছে সেগুলো নিয়ে কথা বলবো অনলাইনে অ্যাডমিশন কিভাবে হবে মেন্টর বা পার্টনার কিভাবে পাবেন ঠিক আছে এছাড়াও আমরা আপনাদেরকে বেশ কিছু কোর্সেস এর ফি স্ট্রাকচার কি আছে দু হাজার চব্বিশ পঁচিশ কথা বলবো এবং কি কি অ্যাওয়ার্ড পেয়েছি ইয়াই সেগুলো নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি অ্যাবাউট আস ইম কলকাতা সেক্ষেত্রে আপনি তাদের আইডেন্টিটি অব চেয়ারম্যান এন্ড ডিরেক্টরের মেসেজ

আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কি কি কোলা যাব তার কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্র এবং তারপরে স্টুডেন্টরা কি করবেন সেটা নিয়ে কিন্তু ভাবনায় পড়বে তো যাই হোক ফার্স্ট অফ অল বলবো বিবিএ বিবিএ কোর্সটি হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এক্ষেত্রে আপনি পুরোটাই বিজনেস সম্পর্কে জানবে এবার নেক্সট কোর্স হচ্ছে বিবি ইন হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে হসপিটালিটি মানে কি হসপিটালিটি মিনস আতিথেয়তা এক্ষেত্রে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন তার ফ্রন্ট অফিস ডেক্স এবং তার সার্ভ সমস্ত কিছু জানতে পারবে ঠিক আছে নেক্সট হচ্ছে বিসি ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা সম্পর্কে আপনি জানতে পারবেন অলরেডি কম্পিউটার নিয়ে এবং সফটওয়্যার নিয়ে বিবি ইন বিজনেস অ্যানালাইটিক্স এটা সম্পর্কে এখানে আপনি জানতে পারবেন বিবি ইন হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল আপনি বিজনেস করবেন বা বিবি এ পড়বেন তার সঙ্গে হসপিটালটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা জানতে পারবেন এখন সোশ্যাল মিডিয়া চালায় না বা কোনো কোম্পানি সোশ্যাল মিডিয়া নেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নেই এরকম নেই মার্কেটে সো বিবি ইন মিডিয়া ম্যানেজমেন্ট এটা সম্পর্কে আপনারা জানবেন এই কোর্স এবং এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু হিউজ রিক্রুটমেন্ট যাই হোক আপনাদেরকে ইউজি পিজি এবং তার সঙ্গে সার্টিফিকেট এবং রিসার্চ কোর্সের পরিচয় আমরা করাবো সরাসরি নিচের দিকে চলে যাব যে ইভেন্ট গুলো হয়েছে আপনাদেরকে দেখাবো প্রচুর ইভেন্ট করে থাকেন ওনারা আমি চেষ্টা করব কোর্সের সম্পর্কে কিছু দেখানো যায় কিনা বা সেই সম্পর্কে কিছু বলা যায় কিনা তো যাই হোক এই ওয়েবসাইট সম্পর্কে আপনি কিন্তু আইডিয়া পাচ্ছেন পিজিতে কোর্স স্ট্রাকচার কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে আমরা একটু ফ্যাকাল্টি মেম্বার অ্যান্ড স্টাফ দেখে নেবো যারা আপনাদেরকে পড়াবে আপনাদেরকে গাইড করবে তারা কেমন ঠিক আছে এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে ইনি হচ্ছেন ডক্টর আরপি ব্যানার্জি চেয়ারম্যান ডিরেক্টর অফ ইআইএলএম কলকাতা তারা সম্পর্কে এত ডিটেলসে আর কোনো কলেজ দিয়েছে কিনা আমার জানান এবার আসি ফাংশনাল এই সমস্ত স্যার আছেন এখানে দেখতেই পাচ্ছেন হিউজ একটা ফ্যাকাল্টি এছাড়াও ফ্যাকাল্টি মেম্বারদের আলাদা আলাদা করে প্রত্যেকের দেওয়া আছে তাদের লিঙ্কড দেওয়া আছে চাইলে সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে এগুলো তো দেখতেই পাচ্ছেন এছাড়াও স্টাফদের পুরো দেওয়া আছে এত গোছানো ওয়েবসাইট আহ এডুকেশন ফিল্ডে এর আগে আমি দেখিনি দেখতেই পাচ্ছেন আপনি যাই হোক এই কলেজটি সম্পর্কে আরো বিস্তারিত জানবেন এবং ফি স্ট্রাকচার বা সমস্ত কিছু আপনাদেরকে বলবো ফার্স্ট অফ অল যদি আমরা বিবে ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট যদি দেখি এটি ফোর ইয়ার্স এর কোর্স মূলত অ্যাডমিশন ফিস তিরিশ হাজার এবং প্রতি ইনস্টলমেন্টে আপনাকে কিন্তু পঁয়ষট্টি হাজার বা ষাট হাজার করে দিতে হচ্ছে এবং লাস্ট সেমিস্টারে আপনাদেরকে তিরিশ হাজার টাকা দিতে হচ্ছে এছাড়াও বিসিএ আছে আপনার বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট মিডিয়া ম্যানেজমেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট ঠিক আছে এম বি এ আছে বিজনেস ঠিক আছে আছে এই সমস্ত কিন্তু এখানে আছে সো চাইলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্সের জন্য তার আগে আপনাকে বলবো কোন রকম অনলাইনে বা কোনো কিছুতে টাকা পেমেন্ট করবেন টাকার কোনো লেনদেন করবেন না আপনারা যাবেন ক্যাম্পাসে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে টাটা বাই বাই ডিজেলস জানতে হলে এবং ফি জানতে হলে আমাদেরকে ইনস্টাগ্রাম শামী আহমেদ এবং ফেসবুক শামী আহমেদ সেখানে মেসেজ করতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের গ্রুপ আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ইয়োর এডুকেশন নামে সেখানে জয়েন করে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই